আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তো সকাল সকাল সবাইকে ফুলের শুভেচ্ছা। তো সকালবেলায় আমি বাচ্চাদেরকে স্কুলে রেখে তো বাজার করার দরকার, অনেক কিছু মানে কেনাকাটা করার দরকার, তো সেগুলোই আমি করতে অলরেডি বের হয়ে গেছি। অনেক কিছু কিনে ফেলছি, কিছু বাকি আছে। তো সকালবেলায় ওদের স্কুলে রেখে আমার খুবই সুবিধা হয় যে নিরিবিলি আমি বাজারগুলো সেরেই তারপরে বাসায় যাব। আসলে কিছুদিন গেলেই কিছু না কিছুর প্রয়োজন হয়েই থাকে। তো মাসের প্রথমেই অনেক কিছুই কেনাকাটা হয়েছে, কিন্তু ঈদের যে একটা প্রস্তুতি থাকে সবার, তো সেই কিছু কেনাকাটা করে নিয়েই চলে যাব বাসায়। তো বাসায় যাচ্ছি, তো এখানে একটা পার্ক, পার্কের সাইডে দেখুন, তো পার্কের সাইডে এইভাবে সবসময় নতুন নতুন ফুল লাগিয়ে থাকে, দেখলে তো খুবই ভালো লাগে, মনটা একেবারে ভালো হয়ে যায়। সকালবেলায় মনটা অনেক ফ্রেশ হয়ে গেল। তো যথারীতি আমি বাজার সদাই সব সেরে বাসায় চলে এসেছি। তো আমি আমার টেবিলটা আমি একটু গুছিয়ে নিব। তো আমি বাসায় আসলে মানে বাজার সদাই রেখে বাজারগুলো গুছিয়ে নিলাম, আর এদিক থেকে আমার ডাইনিংটাও আমি গুছিয়ে নিচ্ছি। আসলে আমার এই ডাইনিং টেবিলের টেবিল ম্যাটগুলা খুব দ্রুত ফেটে যায়, আর বিশেষ করে মানে আমার বাচ্চারা এরা কলম পেন্সিল যা পায় তা দিয়ে লেখালেখি করে, দাগাদাগি করে, আর চার কোণা হওয়াতে কোণা কোণার থেকে একটু ফেটে যায়, বেশি দিন যায় না, 3-4 মাস গেলেই ফেটে যায় টেবিল ম্যাটগুলো। কিন্তু এবার ফাটে নাই, তো ঈদ উপলক্ষে মনে করলাম ডাইনিংটা একটু গুছিয়ে নিই, কারণ ডাইনিংটা গুছালে দেখলে ভালো লাগবে, চোখের একটা প্রশান্তি অন্যরকম লাগবে। তো টেবিলে যা যা ছিল আমি সব কিছু নামিয়ে নিয়েছি। আর এই যে রোজার আগে রোজার যে রমাদান মোবারক লেখা, সেই পেপারটাও খুলে নিয়েছি। তো এখন টেবিলটাই অবস্থায় আছে, তো আমি টেবিলটার থেকে সিনগুলো ধীরে ধীরে সব উঠিয়ে নিব। আসলে আমি ডবল করেই রাখি, যেহেতু ফেটে যায় কোনা কোনা থেকে, তো সেহেতু আমি উঠিয়ে নিই। আর এখানকার যে সিনগুলো খুব বেশি মোটা হয় না, একটু পাতলা টাইপেরই হয়, ভ্যাকসিনগুলো খুবই সুন্দর, কিন্তু চার কোণা টেবিলের যে কোণা কোণার থেকে কীভাবে ফাটে নিজেও বুঝি না। তো আমি নিচে একটা আরেকটাও কাপড় দিয়ে রেখেছি। তো এই তো টেবিলটা আমার কাঠের, টেবিলটা তো মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে, আর যেহেতু আমার ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে, চাইলেও অনেক কিছু করতে পারি না। ইচ্ছা ছিল একটা সুন্দর একটা ডাইনিং কেনার, কিন্তু আর মানে কয়েক বছর না গেলে আর কিনবো না, যেহেতু বাচ্চারা ছোটো, একটু বুঝতে শিখলে দেখা যায় তারাও বুঝবে। তো এখন আমি পুরান যে র্যাকসিনের কাপড় ওই দুইটা উঠিয়ে দিয়েছি, দিয়ে এই যে একটা র্যাকসিনের উপর আর একটা র্যাকসিনই বিছাবো। তো আমি সবগুলো মুছে পরিষ্কার করে নিয়ে আবার র্যাকসিনগুলো বিছিয়েছি। আসলে ময়লা তেমন হয় না, কারণ আমি রেগুলার এগুলো পরিষ্কার করে রাখি। তো ঈদ উপলক্ষে মনে করলাম টেবিলটাই একটু গুছাই, টেবিলটা একটু গুছিয়ে নিলে ভালো লাগবে দেখতে। আর অনেক আগেই আমি কিছু ম্যাট কিনে রেখেছিলাম, ম্যাটগুলো আছে একটু রেড কালার দেখে, কিছু ম্যাট খুবই পছন্দ হয়েছিল। তো রোজার ভিতরেই আমি একটা শপে গিয়েছিলাম, দেখি যে এই ম্যাটগুলো নতুন, মানে আমার কাছেই নতুন লাগলো, নতুন কিনা জানি না, হয়তো অনেকে মনে করবেন কিসের নতুন, তো আমার কাছে মনে হলো এগুলো নতুন, আমি আগে দেখি নাই, এগুলো বিভিন্ন কালারের কিন্তু রেড কালারটা কখনো দেখি নাই। তো যেহেতু রেড কালার তো আমার পছন্দ হয়ে গেল, তো আমি 4টা কিনে রেখেছিলাম। আসলে আমাদের ডাইনিংয়ে তেমন খাওয়া হয় না, গোছালে তো ভালো লাগে, ডাইনিংয়ে বেশিরভাগই সোফায় বসে খাই, আমার হাজব্যান্ডও সবসময় সোফায় বসে খায়, আমিও খেতাম, কিন্তু ইদানিং আমি একটু ডাইনিংয়ে খাই, ছেলেরাও খায় মাঝে মাঝে।
তো যাই হোক, খাই আর না খাই সেটা বড় কথা না, গুছিয়ে রাখলে ভালো লাগে। আর টেবিলটা আমার একটু কর্নার সাইড মানে দেয়াল ঘেঁষেই রাখা, মাঝখানে না, যখন মেহমান আসে তখন একটু টান দিয়ে নেওয়া হয়। এভাবে আমি ম্যাটগুলো বিছিয়ে উপর থেকে আমি আর একটা গ্লাস পেপার বিছিয়ে দিব, ট্রান্সপারেন্ট, ওইগুলো বিছিয়ে দিলে দেখা যাবে ম্যাটগুলো আর নড়ানড়িও করবে না। আর যেহেতু বললাম না বাচ্চারা ছোট, তো আমি যথারীতি টেবিলটা গুছিয়ে নিয়েছি। তো এখন ফাইনাল লুকটা আছে, এমন হয়েছে আমি সব কিছু যেখানে যেটা রাখার সেখানে সেগুলো রেখে আমি দেখাচ্ছি যে এই অবস্থায় হয়েছে। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো আমি আজ টুকিটাকি অনেক কাজই আজকে সেরে ফেলবো, আসলে ম্যাক্সিমাম কাজই আল্লাহর রহমতে আমি সব গুছিয়ে ফেলেছি। আমার ঈদ হোক, আজ হলে ভালো, না হলে আরও ভালো, একটা রোজা পাবো আমরা। তো আমি বাজার সদাই যেখানে যা, আমাদের সব কিছু কমপ্লিট, আর কোনো চিন্তা নাই। তো বাদ বাকি কাজ সন্ধ্যার পর থেকে শুরু করব। আসলে বাচ্চাদের স্কুলে রেখে আর রোজা রেখে তাড়াহুড়ো করে এত মানে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। চিন্তা করছি সন্ধ্যার পরে যদি ঈদ হয় জানি তাহলে বাকি কাজ শুরু করব, না হলে পরের দিন হলে তারও বেশি ভালো, রিল্যাক্সে করা যাবে। এই তো আমি এভাবে গুছিয়ে নিয়েছি। তো টেবিলটা দেখে তো আমার খুবই ভালো লাগছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আমি আরও একটু দেখার সৌন্দর্যের জন্য আর একটু কাজ করে নিচ্ছি। আমি অনেক দিন পরে কিছু ম্যাজিক বল পেয়েছি, তো ম্যাজিক বল কিনে নিয়ে এসেছি, বাচ্চারা দেখলে খুবই খুশি হবে। তো আগে প্রায় কিন্তু আমার ছেলেরা তো ছোট দুটো এই ম্যাজিক বলগুলো তেমন দেখেই নাই, ওদের জন্য কখনোই কেনা হয় নাই। তো অনেক দিন পরে চোখের সামনে পেলাম, তো মনে করলাম নিয়ে যাই, দেখলে অনেক খুশি হবে। এই ম্যাজিক বলগুলো দেখলে আসলে ভালো লাগে, আর দেখলেও মানে আসলে দেখার সৌন্দর্য আর কিছুই না, এ তো আর খেলাও যায় না কোনো কিছুই না। তো আজ আমাদের রান্নাবান্নার প্রস্তুতি হয়তোবা সন্ধ্যার পর থেকে হবে, অনেকে বলছে ঈদ হবে, অনেকে বলে হবে না, আসলে এটা তো আর অগ্রিম বলা যায় না, চাঁদ দেখেই ঈদ হয়। তো আমি অনেকের কাছে জিজ্ঞাসা করলাম, তো শিওর কেউ মানে বলতে পারছে না, সমস্যা নেই সন্ধ্যার পরেই শুনব। তো আমি ম্যাজিক বলগুলো ভিজিয়ে দিচ্ছি গ্লাস জারের ভিতরে, দেখতে ভালো লাগবে যেহেতু এটাও ট্রান্সপারেন্ট, বাহির থেকে দেখতে খুবই ভালো লাগবে। তো পানির ভিতরে ব্লু কালারটা দিয়ে খুবই ভালো লাগছে। তো সবার ঈদের প্রস্তুতি তো খুবই মানে কি বলবো, হয়তো যে যেখানে আছে সবারই এরকম ব্যস্ততায় দিন যাচ্ছে, তো আমাদেরও ব্যতিক্রম না আসলে। বাচ্চাদের স্কুল, তারপরে সব কিছু একসাথে আসলে ম্যানেজ করাটা আসলে কষ্টসাধ্য। তো আমি এগুলো গুছিয়ে নিয়ে আমি একটু মার্কেটে যাব, আসলে মার্কেটে সব কিছুই শেষ হয়ে গিয়েছে, তারপরেও মনে হয় লাস্ট মুহূর্তে কিছু না কিছু থেকে যায়। তো ওদের বাবার কিছু কেনা হয় নাই, তাকে বললাম কেনার জন্য, তো সে কিনলো না। তো লাস্ট মুহূর্তে আসলে মাঝখানে শনি রবি পড়াতে আমি তো আর বের হই নাই, আর বাচ্চারা বাসায় থাকলে ওদের নিয়েও বের হওয়ার রোজা রেখে কষ্ট, যেহেতু এখন একটু বেশ গরম পড়ে গিয়েছে, তো দুপুরবেলায় বের হওয়াও কষ্ট, আর বিকালে বেলায় রান্নাবান্না থাকে, সব কিছু মিলিয়ে শনি রবি পড়াতেও বের হই নাই। শনিবারে একটু বের হয়েছিলাম এক দেড় ঘন্টার জন্য, রবিবারে তো আর বেরই হই নাই। তো যেহেতু আজকে সোমবার ছিল, তো মনে করলাম ওদেরকে স্কুলে দিয়েই আমি বাকি কাজগুলো সেরে ফেলি। তো আমি সব কিছু গুছিয়ে রেখে চলে এসেছি। তো আমার হাতে খুব বেশি সময় ছিল না, এক ঘন্টা মতো সময় ছিল, এক ঘন্টার যে মানে যেতে যেতে মনে হয় 40 মিনিট, 40 মিনিটের ভিতরে আমার মার্কেট থেকে আবার বাচ্চাদের স্কুল থেকে নিতে হবে। তো খুব অল্প সময়ের জন্য আমি মার্কেটে গিয়েছি, আসলে মার্কেটে গেলে খুব অল্প সময়
সময় কোন দিক দিকে চলে যায় বোঝাই যায় না। তো পোলো নিব, কি টি শার্ট নিব, কি নিব বুঝতেই পারছি না, কি হাফ শার্ট নিব। তো দেখছি কি নিলে ভালো হয়, আসলে সময়ের জন্য আমি খুব তাড়াতাড়ি ঘড়ি করে দেখছিলাম। তো ওদিক দেখে দুজন ভাবি এসে জিজ্ঞাসা করছেন ওনারা পাকিস্তানি যে বাচ্চাদের কাপড় কোথায়। তো আমি বললাম নিচের তলায়। তো এখন আমি দেখছি আসলে কি নিব না নিব বুঝে উঠতে পারছি না। তো মনে করলাম অনেকদিন সে শার্ট পরে কমতে দেখি একটা হাফ শার্ট নিলে কেমন হয়। তো আমি শার্ট দেখছিলাম, এখানে অনেক সুন্দর সুন্দর শার্ট আছে, মানে অনেক প্রত্যেকটা শার্টই পছন্দ হওয়ার মতো, অনেক স্ট্যান্ডার্ড। তো এই শার্টগুলো যদি আমার দেবর বা আমার ছোট ভাইয়েরা দেখে তাহলে খুবই পছন্দ করবে, প্রত্যেকটা কালার খুবই সুন্দর। মানে কি বলবো, শুধু এগুলো যারা অফিসিয়াল কাজ করে এই এই তালাটাই শুধু সেই সেই সেকশন, কেউ চাইলে কেউ নিতে পারবে, সবাই নিতে পারবে, সবার জন্য উন্মুক্ত। কিন্তু আমারও দেখে খুবই ভালো লাগছিলো, তো ওখান থেকে আমি একটা শার্ট কিনে ফেলেছি। তো আমি যথারীতি শার্ট কিনে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে বাসায় চলে এসেছি। তো এই তো আমি শার্ট কিনেছি, আরও দুইটা টি শার্ট কিনেছি, বড় ছেলের একটা ওর বাবার একটা। তো ওরা অলরেডি চারটা সেই কাছে নিয়েছে, তো আমি আর দুইটা দেখাতে পারলাম না, তো এই শার্টটাই নিয়েছি। তো সবাইকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই তো ছোটোখাটো একটা ভিডিও নিয়ে কিছু সময় আপনাদের মধ্য তুলে ধরলাম, আশা রাখি সবার ভালো লাগবে। তো সবাই এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে।